আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রাফি ইংলিশ সেটার। রাফি ইংলিশ সেটার পক্ষ থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি, আমি রনি। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব মাল্টিপল ডায়লগ রাইটিং ফর জেএসসি এসএসসি অনার্স অ্যান্ড ডিগ্রি স্টুডেন্টস, অনলি ওয়ান ফরম্যাট। অর্থাৎ একটি মাত্র ডায়লগ শিখে তুমি যে কোনো ডায়লগ লিখতে পারবে এবং এটা মানসম্মত হবে। তো আর দেরি কেন, চলো শুরু করা যাক। তো এখানে রয়েছে এই ডায়লগ অ্যাবাউট। তো এই এখানে অ্যাবাউটের ঘরে তুমি জাস্ট ডায়লগটার নাম বসিয়ে দিবে, যে ডায়লগটা পরীক্ষায় আসবে সে ডায়লগটার নাম বসিয়ে দিবে। এরপর মূলত ডায়লগ লেখা শুরু করতে হবে। মাই সেলফ, হ্যালো ফ্রেন্ড, হাউ আর ইউ, ও হে বন্ধু তুমি কেমন আছো। মাই ফ্রেন্ড বলবে, আলহামদুলিল্লাহ আই এম ফাইন বাই দ্য গ্রেস অফ আল্লাহ, অ্যান্ড ইউ? আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি, এবং তুমি কেমন আছো? মাই সেলফ, মি টু, আমিও। বাই দ্য বাই, যাই হোক, আই ওয়ান্ট টু টক উইথ ইউ অ্যাবাউট এ ম্যাটার, আমি তোমার সাথে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। আই হোপ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ম্যাটার, আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ক্যান উই ডিসকাস দ্য ম্যাটার রাইট নাও, আমরা কি এই মুহূর্তে ব্যাপারটা নিয়ে কথা বলতে পারি? এরপর মাই ফ্রেন্ড বলবে, আই অলওয়েজ অ্যাগ্রি টু হিয়ার ইওর স্পিচ, আমি সবসময় তোমার কথা শুনতে রাজি আছি। বাট হোয়াট হ্যাপেন্ড, কিন্তু কী হয়েছে? আর ইউ অল রাইট, তুমি কি ঠিক আছো? মাই সেলফ, ডোন্ট ওরি, আই এম অল রাইট, চিন্তা করো না আমি ঠিক আছি। আই জাস্ট থিঙ্ক অ্যাবাউট, এরপর এখানে যে ডায়লগটা আসবে ওই ডায়লগটার নাম বসিয়ে দিতে হবে। হ্যাভ ইউ এনি আইডিয়া, প্ল্যান, সাজেশন অন ইট, তোমার কি এই বিষয়ে কোনো ধারণা, পরিকল্পনা কিংবা সাজেশনস রয়েছে? তো এরপরে মাই ফ্রেন্ড বলবে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিক ফর ডিসকাশন, অর্থাৎ এটা আলোচনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আই হ্যাভ সাম আইডিয়াস অ্যাবাউট ইট, আমার এ বিষয়ে কিছু আইডিয়া রয়েছে। আই থিঙ্ক, এরপরে শর্ট ডিসক্রিপশন দেখতে পাচ্ছ, অর্থাৎ ডায়লগের বিষয়বস্তু তো সবসময় এক এক থাকে না, অর্থাৎ আলাদা আলাদা বিষয় হয়ে থাকে। তো এক্ষেত্রে গুড সাইড আসতে পারে, ব্যাড সাইড আসতে পারে, প্রিপারেশন অফ এক্সাম আসতে পারে, তারপরে প্ল্যান আফটার এক্সাম আসতে পারে। তো যদি কোনো গুড সাইড সম্পর্কে আসে, যেমন ট্রি প্ল্যান্টেশন, আর্লি রাইজিং, ফিজিক্যাল এক্সারসাইজ, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ বা কম্পিউটার, রিডিং নিউজ পেপার, এই বিষয়গুলো যদি আসে, তাহলে তুমি এই শর্ট ডেসক্রিপশনের জায়গাটুকুতে জাস্ট এই এইটুকু বসে দিতে হবে। যে ডায়লগ আসবে সেই ডায়লগের নাম দিয়ে এখানে স্টার চিহ্নের মধ্যে ডায়লগের নামটা হবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট থিং অফ আওয়ার লাইফ, ইট ইজ ভেরি গুড ফ্রেন্ড, অর্থাৎ ধরো এখানে আসতে পারে কী নিয়ে, ধরো ট্রি প্ল্যান্টেশন আসলো, ট্রি প্ল্যান্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং অফ আওয়ার লাইফ, অর্থাৎ ট্রি প্ল্যান্টেশন আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ, বৃক্ষরোপণ আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। ইট ইজ আওয়ার গুড ফ্রেন্ড, এটা আমাদের ভালো বন্ধু। ইট গিভস আস মেনি থিংস, এটা আমাদের অনেক কিছু দেয়। বাই ডুইং দিস, এটা করিয়া উই ক্যান ডেভেলপ আওয়ার সেলফ, আমরা আমাদের নিজেদেরকে উন্নত করতে পারি। বাট ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট উই ক্যান নট রিয়েলাইজ দ্য ইম্পর্টেন্স অফ ইট, কিন্তু এটা খুবই দুঃখের বিষয় যে আমরা এর গুরুত্ব বুঝি না। ইফ উই ওয়ান্ট টু শাইন ইন লাইফ, যদি আমরা জীবনে উন্নতি করতে চাই, উই হ্যাভ টু ডু ইট, আমাদের অবশ্যই এটা করা উচিত। উই শুড ডু দ্য বেস্ট ইউজ অফ ইট ফর আওয়ার ওন শেক, আমাদের উচিত এর যথাযথ ব্যবহার করা আমাদের নিজেদের খাতিরে। তো এদের শর্ট ডিসক্রিপশন, গুড সাইট আসলে এই শর্ট ডিসক্রিপশনটা তুমি দিয়ে দিবে, এই যে তোমরা দেখতে পাচ্ছ এই শর্ট ডিসক্রিপশন, এই শর্ট ডিসক্রিপশনটা দিয়ে দিবে। এবার আসি ব্যাড সাইট নিয়ে। যে কোনো ব্যাড সাইট থেকে আসলে, যেমন ট্রাফিক জ্যাম, লোডশেডিং, ফ্লাট, ইপটিজিং, কপি ইন দ্য এক্সাম, ওয়াটার পলিউশন, এই জাতীয় অর্থাৎ সমস্যা জাতীয় যেই ডায়লগুলো সেই ডায়লগুলো আসে যদি, তাহলে এক্ষেত্রেও এই একই কাজ আগের মতোই, জাস্ট এখানে স্টার চিহ্নের মধ্যে নাম বসিয়ে দিবা। যেমন এখানে লোডশেডিং হ্যাজ বিকাম এ কমন ফিনোমিনন ইন আওয়ার ডেইলি লাইফ, অর্থাৎ বিদ্যুৎ বিভ্রাট আমাদের দৈনন্দিন জীবনে একটা সাধারণ ঘটনা। ইট ইজ ইনক্রিজিং ডে বাই ডে, এটা দিনে দিনে বেড়েই যাচ্ছে। ইট ক্রিয়েটস আদার প্রবলেমস টু, এটা অন্যান্য সমস্যাগুলো সৃষ্টি করে। ইট ইজ গোয়িং টু আউট অফ কন্ট্রোল নাও, এটা এখন নিয়ন্ত্রণের বাইরে। এভরি ডে দ্য ডেইলি ইজ পাবলিশ নিউজ অন ইট, প্রতিদিন পত্রিকাগুলো সংবাদ প্রকাশ করে এর উপরে। ইফ ইট ইজ গোয়িং অন, যদি এটা এভাবে চলতেই থাকে, উই উইল বি আনএবল টু সলভ ইট, আমরা এটাকে সমাধান করতে ব্যর্থ হব। সো উই হ্যাভ টু টেক প্রপার স্টেপস অ্যাবাউট ইট, তাই আমাদের এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত। ইন দিস রিগার্ড পাবলিক অ্যাওয়ারনেস ক্যান প্লে এ ভাইটাল রোল টু স্টপ ইট, এ বিষয়ে জনগণের সচেতনতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এটা বন্ধ করতে। তো যদি ব্যাড সাইড থেকে আসে, তাহলে এই এই অংশটুকু অবশ্যই তুমি দিয়ে দিবে। যদি কোনো ব্যাড সাইড থেকে আসে, তখন এটুকু তোমাকে দিয়ে দিতে হবে। এরপরে প্রিপারেশন অফ এক্সাম
যদি আসে তাহলে সেক্ষেত্রে ইউ নো আওয়ার জেএসসি বা এসএসসি এক্সাম ইজ নকিং এট দি ডোর। তুমি জানো আমাদের জেএসসি বা এসএসসি এক্সাম সন্নিকটে। আই হ্যাভ প্রিপেয়ার্ড অল সাবজেক্ট, আমি সমস্ত বিষয়ের প্রস্তুতি নিয়েছি। আই থিঙ্ক আই হ্যাভ সাম প্রবলেমস ইন ইংলিশ অ্যান্ড ম্যাথমেটিক্স, আমি মনে করি আমার ইংরেজি এবং গণিতে কিছু সমস্যা রয়েছে। সো আই হ্যাভ টু শো মাই প্রবলেমস টু মাই টিচার্স, তাই আমি আমার সমস্যাগুলো আমার শিক্ষকদের নিকট দেখাতে চাই। আই হোপ দে উইল সলভ মাই প্রবলেমস, আমি মনে করি বা আশা করি দে উইল সলভ মাই প্রবলেমস, তারা আমার সমস্যা সমাধান করে দিবে। তো এটা হচ্ছে প্রিপারেশন অফ এক্সাম, আসলে এই শর্ট ডিসক্রিপশন তোমাকে দিতে হবে। এরপরে প্ল্যান আফটার এক্সাম বা এইম ইন লাইফ সম্পর্কে যদি আসে তাহলে সেক্ষেত্রে দিতে হবে। আবার জেএসসি বা এসএসসি এক্সাম হ্যাজ বিন ফিনিশড, আমাদের জেএসসি বা এসএসসি এক্সাম শেষ হয়েছে, নাও উই হ্যাভ এনাফ টাইম, তা এখন আমাদের যথেষ্ট সময় রয়েছে। সো আই হ্যাভ ডিসাইডেড টু গো টু আওয়ার ভিলেজ, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমাদের গ্রামে যাব। দেয়ার আর মেনি ইলিটারেট পারসন ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে কিছু অশিক্ষিত মানুষ রয়েছে, অনেক অশিক্ষিত মানুষ রয়েছে। দে ডু নট নো হাউ টু রিড অর রাইট, তারা জানে না কীভাবে লিখতে পড়তে হয় সো আই ওয়ান্ট টু টিচ দ্যাম, তাই আমি তাদেরকে পড়াতে চাই, সো দ্যাট যাতে দে ক্যান রিড অর রাইট, যাতে তারা পড়তে লিখতে পারে। ইফ ইউ ওয়ান্ট, যদি তুমি চাও, ইউ ক্যান জয়েন উইথ আস, তুমি আমাদের সাথে জয়েন করতে পারো। মাই ফ্রেন্ড থ্যাংক ফর ইউর আইডিয়াস, তোমার ধারণার জন্য ধন্যবাদ। মাই সেফ ইউ আর ওয়েলকাম, তো জাস্ট শেষ ফিনিশিংটা এভাবে দেবে, মাই ফ্রেন্ড বলবে থ্যাংক ফর ইউর আইডিয়াস, মাই সেলফ বলবে ইউ আর ওয়েলকাম, ঠিক আছে। তো এভাবে করলে তুমি যে কোনো ডায়লগে কিন্তু লিখতে পারবে, ঠিক আছে। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, আজকে এই পর্যন্তই, আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, টাটা।